অনলাইনে গতকালকে এটিএন টিভির একটা নিউজে দেখলাম এক ব্যক্তি বলতেছে বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি স্বাধীন হয়েছে এই বাংলা ভাষা আমরা কথা বলবো আমাদের মায়ের ভাষা আজকে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা কেমন আছো তখন তারা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি তারা বলে আলহামদুলিল্লাহ অথচ বলার কথা ছিল হ্যাঁ আমরা ভালো আছি এইটা না বলে বলে যে আলহামদুলিল্লাহ কথাই কথাই বলে আলহামদুলিল্লাহ কথাই কথাই বলে মাশাআল্লাহ কথাই কথাই বলে সুবহানাল্লাহ কথাই কথাই বলে শুকরিয়া কথাই কথাই বলে জাযাকাল্লাহ কথাই কথাই বলে মাশাআল্লাহ এইজন্য বাংলা ভাষার জন্য আমরা জীবন দেই নাই নাউযুবিল্লাহ কা আমরা বলে দেশে আরবি চালু করে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা আরবি সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এগুলো আরবি এগুলো আমরা চালু করে দিয়েছি আর নাকি বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে এটা নাকি বৃথা নাউযুবিল্লাহ কর আলহামদুলিল্লাহ এটা কি আমাদের নিজস্ব সম্পদ না আল্লাহর পক্ষ থেকে পাওয়া মাশাআল্লাহ এটা কা জাযাকাল্লাহ কা সুবহানাল্লাহ কা আল্লাহ তাআলা এভাবে করে ইসলামকে নিয়ে গভীর ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই জন্য আপনাদেরকে বলি পারিবারিকভাবে সচেতন হন ওরা আপনার সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়েছে ভালো করে শুনুন মাদেরকে বলছি বাবাদেরকে বলছি ওরা আপনার সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়েছে আপনার সন্তানকে ওরা গোমরা বানানোর জন্য দায়িত্ব নিয়েছে পথভ্রষ্ট বানানোর জন্য ওরা দায়িত্ব নিয়েছে এখন ওদের দায়িত্ব ওরা জাহান্নামে নিয়ে যাবে আর আপনার দায়িত্ব হলো আপনি সন্তানদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা দুনিয়ার মানুষ ভালো করে শোনো তোমরা যারা ঈমান আনয়ন করেছ আল্লাহকে ভয় করে চলো নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাঁচানোর চেষ্টা করো আর নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেই হবে না বরং তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে যারা আছে ওই মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বাঁচার চেষ্টা করো শুধু নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না বরং তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে যারা আছে ওই মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো নির্দেশটা কার বলে নির্দেশটা কার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছে কিন্তু আজকের সমাজ ব্যবস্থার দিকে তাকাইলে বোঝা যায় আমাদের বাবা মারা সন্তানদেরকে জাহান্নামের দিকে ছেড়ে দিয়েছে বাবা মা সন্তানদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে না লাগামহীন সন্তানকে ছেড়ে দিল লাগামহীন মেয়েকে রাস্তাঘাটে ছেড়ে দিল বাবা মা কিছুই বলে না ছেলে নামাজ পড়ে না বাবা মা কিছু বলে না বখাটে কাটিং চুল কেটে ঘুরে বাবা মা কিছু বলে না গাঁজা হেরোইন মদ খাইতে খাইতে ছেলের চেহারা আজকে প্যাট আর পিক একাকার হয়ে গেছে চাপা ভেঙে গেছে তারপরে বাবা মা কিছু বলে না এরকম বাবা মা আছে না নেই